হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক আজকে আমরা চেস্ট এক্স রে নিয়ে আলোচনা করব চেস্ট এক্স রে যেটা কি না সবচেয়ে কমন এক্স রে আমরা রোজ পরি প্রচুর পরিমাণে চেস্ট এক্স রে করি এবং স্টুডেন্টরাও প্রথমেই গিয়ে চেস্ট এক্সরেটা শেখে শেখা শুরু করে তো চেস্ট এক্সরে নিয়ে আমি এই ভিডিওতে একদম বেসিক কিছু নলেজ দেওয়ার চেষ্টা করবো তোমাদের ফার্স্ট অফ অল এটা জেনে রাখো যে চেস্ট এক্সরে কেন অ্যাডভাইস করা হয় মেনলি কোনো পেশেন্টের চেস্ট পেন আছে আর ক্রনিক কাফ আছে অনেক দিন ধরে কাশছে ডিফিকাল্ট ইন ব্রিদিং শ্বাস নিতে অসুবিধা হচ্ছে অথবা কোনো ইনফেকশন আছে মানে ফিভার উইথ আদার সাইন্স অফ ইনফেকশন এসব কারণে চেস্ট এক্সরে অ্যাডভাইস করা হয় এছাড়াও কোনো স্পেসিফিক ডিজিজ যেমন এমফাইসিমা অর সিওপিডি ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ নিউমোনিয়া বা কোনো ট্রমার কারণে রিপকেজ ইঞ্জুরি হয়েছে এটা যদি ডক্টর সন্দেহ করে সেক্ষেত্রে চেস্ট এক্সরে অ্যাডভাইস করা হয় তো আমরা প্রচুর পরিমাণে চেস্ট এক্সরে আমরা করে থাকি এবং সবচেয়ে কমন যেটা করি সেটা হচ্ছে চেস্ট এক্সরে পিএভিউ তো চেস্ট এক্সরে আমরা এত পরিমাণে করছি কিন্তু চেস্ট এক্সরে কোয়ালিটি চেস্ট এক্স যে ইমেজ কোয়ালিটি সেটা ঠিক আছে কি না আমরা কিভাবে বুঝব সেটা বোঝার একটা উপায় আছে যেটার জন্য আমরা তিনটে স্টেপ ফলো করি সেই তিনটে স্টেপের নাম হচ্ছে আরআইপি আর আইপি রিপ এখানে আর মানে হচ্ছে রোটেশন এক্ষেত্রে আমরা কি দেখব এক্ষেত্রে আমরা দেখব স্পাইনাস প্রসেস সবসময় দুটো ক্ল্যাভিক্যালের মিডিয়াল এন্ডের মাঝামাঝি থাকছে কি না যদি থাকে তাহলে পেশেন্ট পজিশন ঠিক আছে মানে ইজিলি যদি বলি দুটো ক্ল্যাভিক্যালের মিডিয়াল এন্ড একে অপরের থেকে সমদূরত্বে থাকবে সেম ডিস্টেন্সে থাকবে এটা যদি থাকে তার মানে বুঝতে হবে পেশেন্ট একদম প্রপার পজিশন হয়েছে পেশেন্টের এ কোনো ভুল হয়নি পেশেন্ট প্রপার পি এ পজিশানে দাঁড়িয়ে আছে এবং পেশেন্টের পেশেন্ট কোনোভাবে অবলিক হয়ে যায়নি একদম প্রপার পজিশন হয়েছে আই ফর ইন্সপিরেশন এখানে আমরা বুঝতে পারবো যে পেশেন্ট সঠিকভাবে শ্বাস নিয়ে ধরে রেখেছিল কিনা পেশেন্ট শ্বাস নিয়ে হোল্ড করতে পেরেছে কি না তো এখানে কি দেখতে পাবো এখানের দেখতে পাবো যে আমরা পাঁচ থেকে সাতটা রিবস অ্যান্টেরিয়ারলি আমরা দেখতে পাচ্ছি না যদি দেখতে পাই তার মানে ধরে নিতে হবে যে পেশেন্ট খুব ভালোভাবে শ্বাস টেনে ধরে রাখতে পেরেছে যদি না পারে সেক্ষেত্রে পাঁচের কম রিব আমরা দেখতে পারবো এবং চেস্টাকে অনেক ছোট দেখাবে তো সেটা আমরা চাই না এটা আমাদের লক্ষ্য রাখতে হবে পাঁচ থেকে সাতটা রিবস কিন্তু দেখা যাবেই পি ফর পেনিট্রেশন এখানে আমরা হার্ট শ্যাডোর পিছনে স্পাইনের শ্যাডোকে দেখতে পাবো ঠিক আছে পেছ পেছনে যদি স্পাইনের হালকা শ্যাডো আমরা দেখতে পাই তার মানে বুঝে যাবো যে আমরা যে এক্সপোজার সেট করে সেট করেছিলাম সেটা একদম ঠিকঠাক এক্সপোজার সেট করেছি কারণ বেশি এক্সপোজার দিয়ে দিলে কী হবে স্পাইনটা প্রমিনেন্ট হয়ে যাবে আর লাং দুটো কালো হয়ে যাবে আর কম এক্সপোজার দিয়ে দিলে কী হবে দুটো লাং হয়তো ঠিক থাকবে কিন্তু মাঝে যে মিডিয়াস্টিনাল পার্টটা সেই মিডিয়া মিডিয়াল মিডিয়াস্টিনাল পার্টের বেশি ডিটেলড ইনফরমেশন আমরা পাবো না তো সেখানে বেশি সাদা হয়ে যাবে তো এটা আমরা চাই না তো তার জন্য আমাদের লক্ষ্য রাখতে হবে হার্ট শ্যাডোর পিছনে হালকা যাতে স্পাইন দেখা যায় সেরকমভাবে এক্সপোজার দিতে হবে ওকে তো এটা আমাদের লক্ষ্য রাখতে হবে এরপরে আমরা চলে আসি চেস্ট এক্স ইন্টারপ্রিটেশন বা চেস্ট রে কীভাবে রিড করা যায় চেস্ট রেতে আমরা কী কী দেখব কি কী দেখা যায় কি কী ইনফরমেশন আমরা পাই সেটা আমরা এখন দেখব এটাও আমরা আমরা কয়েকটা স্টেপে ভাগ করে নিই খুব ইজিলি আমি বোঝানোর চেষ্টা করছি যাতে করে বুঝতে সুবিধা হয় আর শর্ট রাখার চেষ্টা করব এই স্টেপটার নাম হচ্ছে এ বি সি ডি অ্যাজ সিম্পল এস দ্যাট এ বি সি ডি ওকে তো এখানে এ মানে হচ্ছে এয়ারওয়ে তো এয়ারওয়েতে পড়ছে ওই লাংস প্লুরা এগুলো লাংস প্লুরা ট্র্যাকিয়া এগুলো পড়ে যাচ্ছে তো ছবিতে খুব ইজিলি ট্র্যাকিয়াকে বোঝা যায় ট্র্যাকিয়াকে স্পট করা ইজ ভেরি ইজি কারণ ট্র্যাকিয়ার ভেতরে যেহেতু এয়ার থাকে ওই জন্য ট্র্যাকিয়াটা একটু কালো দেখায় আশপাশের অঞ্চলের থেকে ওকে তো এখানে আমরা দেখবো ট্র্যাকিয়াটা সেন্ট্রালি কি কিনা ঠিক আছে ট্র্যাকিয়া যদি একদম সেন্ট্রালি থাকে তার মানে এটা নর্মাল ওকে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় ট্র্যাকিয়াটা যে কোনো একটা পাশে সরে গেছে সেটা কখন হয় কোনো লাঙ্গের কোনো একটা জায়গায় কোলাপস যদি থাকে তখন কি করে সেই সেই এরিয়াটা ট্র্যাকিয়াকে নিজের দিকে পুল করে নেয় নিজের দিকে টেনে নেয় অথবা কখনো যদি টেনশন নিউমোথোরাক্স থাকে তাহলে কি করে সেই অঞ্চলটা ট্র্যাকিয়াকে আবার ঠেলে দূরে সরে দেয় ঠিক আছে তো আর একটা জিনিসও তোমরা এখানে দেখতে পারবে যে ট্র্যাকিয়ার একটা অংশ আছে ক্যারিনা ট্র্যাকিয়াটা যে অংশে দুভাগে ভাগ হচ্ছে সেখান সেই অঞ্চলটাকে বলা হয় ক্যারিনা এটা মোটামুটি টি ফোর রিজিয়ানে আমরা পাই মানে থোরাসিক ফোর রিজিয়ানে ট্র্যাকিয়াটা দুভাগে ভাগ হয়ে ওকে আচ্ছা এছাড়া আর কি কি দেখবো আমরা দুটো লাংকে আমরা কম্পেয়ার করব ওকে সো দুটো লাং সিমেট্রি আছে কি না ঠিক আছে তো দুটো লাংয়ের কন্ট্রাস্ট দেখে নেব দুটোই ঠিকঠাক লাগছে কি না কোনোটায় বেশি সাদা বা বেশি কালো লাগলে সেটা অ্যাবনরমাল বলে ধরে নেব। এই চলে গেল এ এবার আমরা চলে আসি বিতে বি ফর বোনস এখানে একটা চেস্ট এক্সরে কি কী কী বোনস আমরা দেখতে পাবো কোন কোন হারগুলো দেখতে পারবো ওকে তো এখানে প্রথমেই যেটা দেখতে পারবো সেটা হচ্ছে রিবস তারপরে দেখতে পারবো ক্ল্যাভিক্যাল তারপরে দেখতে পারব সিক্স পাইন তারপরে দেখতে পারবো শোল্ডার আর দেখতে পারবো দেখতে পারবো স্ক্যাপুলা এবং দেখতে পারবো আমরা সি স্পাইনের সি সেভেন বা সি সিক্স এত অবধি মোটামুটি আমরা দেখতে পাবো তো এখান থেকে কী কী ইনফরমেশান পাওয়া যাচ্ছে এখান থেকে যদি কোনো ফ্র্যাকচার বা লোকেশন কিছু থাকে বা অন্য কোনো বনি কোনো অ্যাবনর্মালিটি থাকে এখান থেকে ধরা পড়ে যাবে ওকে মানে থোরাক্স পার্টের কোনো বনি অ্যাবন অ্যাবনরম্যালিটি ইভেন ক্ল্যাভিক্যাল বা শোল্ডার জয়েন্টে যদি কিছু থাকে শোল্ডার জয়েন্টের লোকেশন থাকলেও মাঝে মধ্যে চেস্ট এক্সরে করতে গিয়ে ধরা পড়ে যায় তো এই চলে গেল বোনস এবারে আমরা চলে আসি সিতে সি ফর সার্কুলেশন সার্কুলেশনের মধ্যে কি কি পড়ছে হার্ট মিডিয়াস্টিনাম এই পার্টটা ওকে তো এখানে হার্ট মিডিয়াসিনামের সাইজ শেপ বর্ডার হ্যাঁ পি এ ফিল্মে আমরা দেখতে পাই তো চেস্ট এক্সে পিয়ে ফিল্মে হার্ট থোরাক্সের ফিফটি পারসেন্টের কম অংশ জুড়ে থাকে ঠিক আছে আর কার্ডিওথোরাসিক রেশিও দিয়ে এটা আমরা মাপ মানে মাপ নিতে পারি আর কি তো কার্ডিওথেরাসিক রেশিওতে যদি ফিফটি পারসেন্টের বেশি চলে যায় সেটা তাহলে আমরা মানে বলতে পারবো কার্ডিও মেগালিয়াসে বা হার্টের সাইজ স্বাভাবিকের থেকে বড় আছে ওকে তো চেস্ট এক্স রেতে যে মিডিয়া নামের লেফট বর্ডার সেই লেফট বর্ডারে কি কি পার্ট দিয়ে তৈরি মানে কি কি থাকছে যেগুলো লেফট বর্ডারটা তৈরি করছে ওকে তো ইমেজে দেখতে পাবে যে লেফট বর্ডারটা যে শ্যাডোটা ওইগুলোতে কি কি আছে ওইগুলোতে আমরা পাচ্ছি প্রথম কথা অ্যাওটিক নাকল বা অ্যাওটিক আর্চ ওকে আর কি পাচ্ছি পালমোনারি আউটফ্লো ট্র্যাক্ট আর কি পাচ্ছি লেফট অ্যাট্রিয়াল অ্যাপেন্ডেজ আর লেফট ভেন্ট্রিক ওকে এইগুলো দিয়ে লেফট বর্ডার তৈরি হচ্ছে এখানে আমরা তো প্রপার দেখতে পারবো না কিন্তু শ্যাডোটা তো দেখতেই পাবো তো এটা হচ্ছে লেফট বর্ডার এবারে চলে আসো রাইট বর্ডারে রাইট সাইডে আমরা কি পাচ্ছি কী কী দিয়ে বর্ডারটা রাইট বর্ডার তৈরি হচ্ছে এক হচ্ছে সুপেরিয়ার কাভা দুই হচ্ছে রাইট অ্যাট্রিয়াম এই দিয়ে মিডিয়া স্ট্রিনামের এখানে রাইট বর্ডারটা শ্যাডো আমরা দেখতে পাচ্ছি আচ্ছা এবারে চলে আসা যাক ডি তে ডি ফর ডায়াফ্রাম এবারে দেখো একদম নিচের দিকে ডায়াফ্রামটাকে একটা উল্টো বাটির মতো দেখতে লাগে ঠিক আছে দুদিকে ডোম আকারে এই আমরা ডায়াফ্রামকে দেখতে পাব রাইট সাইডে লিভার থাকার কারণে রাইট হেমিথোরাক্স সরি রাইট হেমি ডায়াফ্রাম একটু উঁচুতে থাকে লেফট ডায়াফ্রাম হেমি ডায়াফ্রামের তুলনায় ঠিক আছে কারণ ওখানে লিভার থাকে বলে ওকে স্পেস দেওয়ার জন্য রাইটটা একটু উঁচুতে থাকে আচ্ছা এরপরে আমরা চলে আসি যেখানে ডায়াফ্রাম রিবসের সাথে মিট হচ্ছে হ্যাঁ এই ছুচালো অংশটা ওটাকে বলা হচ্ছে কস্টোফ্রেনিক অ্যাঙ্গেল ওকে এটা খুব ইম্পর্ট্যান্ট এটাকে বলা হয় কস্ট্রোফ্রেনিক অ্যাঙ্গেল এবং যেখানে ডায়াফ্রাম হার্টের সাথে মিট করছে সেটাকে বলা হয় কার্ডিওফ্রেনিক অ্যাঙ্গেল ঠিক আছে এই দুটো খুব ইম্পর্ট্যান্ট এটা মনে রাখতেই হবে এছাড়া লেফট হেমি ডায়াফ্রামের নিচে আমরা গ্যাস্ট্রিক বাবল দেখতে পাই এই গ্যাস্ট্রিক বাবল কিসের এটা হচ্ছে স্টামাকের ফান্ডাস পার্টটা এটা আমরা সবসময় চেস্ট এক্সট্রেতে দেখতে পারবো তো এই হচ্ছে ওভারঅল এ বি সি ডি যা যা আমরা চেস্ট দেখতে পারবো এইগুলো আছে মানে ঠিকঠাক ওকে তো এই এইগুলো আমরা চোখে দেখতে দেখতে অভ্যস্ত হয়ে যাব যখন এইগুলোর মধ্যে কিছু অ্যাবনরমালিটি দেখব বা একটু অন্য রকমের আমাদের চোখে লাগবে তখনই আমরা বুঝতে পারবো এইগুলো অ্যাবনরমাল ওকে তো এবি সি ডি এই চারটে জিনিস আমরা যদি প্রতিদিন দেখে দেখে চোখে অভ্যস্ত করে নিই তাহলে কোনটা নর্মাল কোনটা অ্যাবনর্মাল চেস্ট এক্সরে আমরা খুব ইজিলি বুঝতে পেরে যাব তো এটা একদম বেসিক নলেজ দিয়ে রাখলাম চেস্ট এক্সরে কীভাবে দেখতে হয় কীভাবে রিড করতে হয় তো সো দ্যাট ইজ ইট ফর টুডে গাইস পরের ভিডিওতেও আমরা অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব খুব সম্ভবত চেস্ট এক্সেলেরই হয়তো এপি ল্যাটার লবলিক এইগুলো নিয়ে আলোচনা করব তো কিপ ওয়াচিং থ্যাংক ইউ